এই বন্ধুরা, এখন আপনার সময় দেখুন 4:08:14। আমি 7:50 আমি কনফার্ম করেছিলাম, তো এখন প্রায় হয়ে গেছে ওদিকে আপনার 10, এদিকে আপনার আছে 15 মিনিট বা 14 মিনিট, তাহলে হচ্ছে আপনার 24 মিনিট হয়ে গেছে। আর এখানে আমি রিফ্রেশ যদি দিই, এখনও আমার এখানে দেখুন প্রসেসিংয়ে আছে। আমি যদি রিফ্রেশ দিই এখানে দেখুন আমার প্রসেসড হয়ে গেছে, প্রসেসড হয়ে গেছে, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। তো এখানে দেখুন আমার এখানে আমি ইমেল পেয়েছি, সে কারণে আমি এখানে আসছি। এখানেও আমাকে দেখাচ্ছে যে আমার যে ইউএসডি ডলারটা আমি কনভার্ট করেছি এত ডলার, এটা প্রসেসড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আমার মোবাইলে নিয়ে যাই। এখন পর্যন্ত আপনি দেখুন এখনও আমার এখানে আসে নাই, ব্যালেন্সটা এখনও আসে নাই। যদি আসা মাত্র এখানে শো করবে, এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে আর একবার রিফ্রেশ দিই, এটা মূলত সমস্যাটা আমি আপনাদেরকে বলে রাখি। আপনারা অবশ্যই আপনার যখন এক্সচেঞ্জ করবেন তখন যে মূল যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টে আপনারা $30 যত BTC হয় সেটাই সেন্ড করে দেন। আমি এখানে একটু কম করে দিয়েছি, সেই কারণে মূলত সমস্যাটা আমি খুব একটু মানে দেরিতে পেয়ে যাচ্ছি। আর আপনারা যদি অরিজিনাল BTC সেন্ড করেন তাহলে আপনার খুব 5 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আমি যদি এখানে একটু কম সেন্ড করে দিয়েছি, সেখানে ওরা আমার একটু বেশি করে মানে এটা কেটে নেবে আমার 2460 টাকা থেকে। এটা অবশ্যই কত কেটে নেয় সেটা আপনারা দেখতে পাবেন যদি আমি কনফার্ম ইমেলটা পাই, যদি আমার অ্যাকাউন্টে টাকাটা ওনারা পাঠায় তাহলে আপনারা দেখবেন। যেহেতু এখানে আমার প্রসেসড হয়ে গেছে, এখানে যেহেতু আমার প্রসেসড হয়ে গেছে তাহলে আমি আশা করি যে আমার 5 মিনিটের মধ্যে আমার এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আমার DBL অ্যাকাউন্ট, রকেট যে অ্যাকাউন্ট আমি অ্যাড করেছি এখানে দিয়েছি, সেই অ্যাকাউন্টে ওনারা সেন্ড করে দেবে। আর এখানেও আমি দেখি এখানে কী অবস্থা, দুটাতেই একই অবস্থা, এখানে প্রসেসড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এখানে যদিও এখন পর্যন্ত আমি টাকাটা পাইনি, এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে চলে আসেনি, তবে আশা করা যায় আমি পাবো। কারণ এর আগেও আমি যে কয়েকবার করেছি এক্সচেঞ্জ করেছি প্রতিবারই পেয়েছি, হয়তো 5 মিনিটের মধ্যে পেয়েছি, 10 মিনিটের মাথায় পেয়েছি, 15 মিনিটের মাথায় পেয়েছি, 20 মিনিটের মাথায় পেয়েছি, আজ আবার 20 মিনিট আমার হয়নি। মানে এখানে প্রসেস কমপ্লিট হয়েছে 20 মিনিটের মতো, 20 মিনিটের মাথায়। আর এখানে আছে আপনার 17 মিনিট, ওদিকে 10 মিনিট, এইদিকে 17 মিনিট, 27 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যখন অ্যাকাউন্টটা মানে আমার ব্যালেন্সটা আমি পাবো, আমার ফোনে যখন মেসেজটা আমি পাবো তখনই আমি কনফার্ম পাবো। অর্থাৎ তখন পর্যন্ত, তখন যখন আমার কনফার্ম আমি হব যে আমি পেয়েছি আমার অ্যাকাউন্টে চলে এসেছে টাকাটা, তখন আমি অ্যাড করবো। যে তখন পর্যন্ত মানে কনফার্ম করার পর থেকে আমার অ্যাকাউন্টে আসা পর্যন্ত কত সময় লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো যদিও আমার ভিডিও টিউটোরিয়ালটা একটু অনেক বড় হয়ে যাচ্ছে, প্লিজ একটু ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখুন, কারণ আমি আপনাদের জন্য এত কিছু করতেছি। আমি চাইলে কিন্তু আপনার এটা অফ করে দিতে পারতাম, আমি ভিডিওটা পুশ করে দিতে পারতাম, এটা আমি অন্ধকারে আমি করে রাখতে পারতাম, কিন্তু আমি আপনাদের আপনারা যাতে এটা সমস্যাগুলো ফেস না করতে পারেন পরবর্তীতে, এখানে সমস্যা যেগুলো আসে আসে সেগুলো যাতে আমরা আপনারা যদি করতে পারেন, বুঝতে পারেন, এবং এখান থেকে আপনি যদি মানে আর পদক্ষেপগুলো নিতে পারেন যে এখান থেকে আপনি উত্তর পাওয়ার জন্য আপনার কী কী করা উচিত এবং কটার দিকে আপনি এখানে এক্সচেঞ্জ করবেন সেটা আপনার করা উচিত, সেটাই আমি আপনার মূলত এই কারণেই আপনারা যাতে বুঝতে পারেন সমস্যাগুলো সম্মুখীন পরবর্তীতে আমি যেগুলো হচ্ছি সেগুলো
আপনারা যাতে না পারেন, না হতে পারেন, সেই কারণেই মূলত আমি আপনাদেরকে এত কিছু, এত কষ্ট হলেও আমি দেখাচ্ছি। আমারও কিন্তু কষ্ট হচ্ছে, কারণ একটা প্রায় দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা ধরে আমি এখানে বক বক করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু আমার কোনো কিছুই নাই, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বিশেষ করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসলে এটা মূলত করে থাকি আমি। আপনারা যে বলেন যে ভাই, অনেকে আমাকে বলেন যে ভাই আমি পেজাতে টাকা ট্রান্সফার করতে পারতেছেন টুকাপসা থেকে আপনি এখন থেকে আপনি কুইনবেসে আপনি ট্রান্সফার করতে পারবেন। এখন কুইনবেস অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন সেটা আপনি ইন্টারনেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, আর আপনি কুইনবেস থেকে এখানে ট্রান্সফার করবেন। এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাই করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম, ভিডিওর সর্বপ্রথম আপনারা পাবেন ভিডিওতে। এই ভিডিও সর্বপ্রথমে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন, এরপর আপনি কীভাবে আপনি এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করার জন্য আপনার কী কী প্রসেস করা লাগবে, কীভাবে আপনি ইমেলটা পাবেন ভেরিফাই করার ইমেলটা, তারপর আপনি কীভাবে এখানে এক্সচেঞ্জের ইনফরমেশনগুলো অ্যাড করবেন, কীভাবে আপনি কই এক্সচেঞ্জ করার পরে যে ডলারটা আছে বিটকয়েন থেকে ডলারে কত টাকা, কত বিটিসি অথবা ইউএসডি থেকে কত বিটি কত টাকা, এগুলো সবগুলো আপনি ইনফরমেশন করতে পারবেন। সেগুলো সাইটে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেমন এটাতে এখানে আপনি বিটিসি ইকুয়াল ইউএসডি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনি এন্টার দিলে আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনি সব কিছু পাবেন। এখানে মনে করতেছেন আমি এখানে দিয়ে দিলাম যে 30 USD হলে আপনার বাংলাদেশ টাকা কত হয়, এখান থেকে আপনি পাবেন। এখানে আপনি বাংলাদেশি টাকা সিলেক্ট করেন, আর এখানে আপনি ইউএসডি সিলেক্ট করেন 30 USD, এখানে 30 USD দেখুন এখানে 2521 টাকা আসে। বন্ধুরা আপনি দেখুন আমি মেইল এখনো পর্যন্ত কোনো মেইল পাইনি, শুধুমাত্র ওই মেলটাই পেয়েছি যে আমার আমার প্রসেসড হয়ে গেছে, আমি যেটা এক্সচেঞ্জ করেছি সেটা প্রসেসড হয়ে গেছে। আর এখানে শো করতেছে আমি যে $30 ইয়াটা করেছিলাম, এক্সচেঞ্জটা করেছিলাম, এটা প্রসেসড শো করতেছে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পাইনি, আমার মোবাইলে কোনো মেসেজ পাইনি, আমার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ওনারা টাকা পাঠায়নি। অর্থাৎ এই প্রসেসড মানে ওনারা আমার টাকাটা পেয়ে গেছে, কিন্তু ওনারা আমার অ্যাকাউন্টে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ডাচ বাংলা যে রকেট অ্যাকাউন্ট আছে এখানে ওনারা টাকা এখন পর্যন্ত সেন্ড করেনি। কিন্তু সময় দেখুন এখানে 8:36, আর আমি এটা প্রসেসিং যখন করেছিলাম মানে কনফার্ম করেছিলাম যখন, তখন ছিল 7:50। তো এখানে হচ্ছে 30:35, আর ওদিকে হচ্ছে আপনার 10:45 হয়ে গেছে, 45 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত আমি আমার ব্যালেন্স আমার অ্যাকাউন্টে আমি পাইনি। কিন্তু এখানে ওনারা দেখাচ্ছে যে আমি পেয়ে গেছি, ওনারা শো করতেছে আমি এখানে পেয়ে গেছি। এই যে একটা মানে সমস্যা, এর আগে আমি যে পেমেন্টগুলো দেখেছি আপনারা আমার প্রিভিউ ভিডিওগুলো দেখে নেবেন, ওখানে কিন্তু আমি যখন এখানে প্রসেসড দেখায় তার 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিয়ে দেয়। কিন্তু এখানে প্রায় আমার প্রসেস টাইম যখন এখানে শো করছে প্রায় 20 মিনিট, 20 মিনিট, 8:20 এখন 8:37, 17 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেয়নি। আমি আসলে বুঝতে পারতেছি না আসলে আমার টাকাটা এরা মেরে দেবে কি না, বা আসলে এর আগে তো আমি $5 উইথড্র করে এক্সচেঞ্জ করেছি, $10 করি নাই, পরে আবার $5 এক্সচেঞ্জ করেছি, তারপর $15 USD এক্সচেঞ্জ করেছি, এরপর আমি আজ যে এক্সচেঞ্জটা করলাম সেটা হচ্ছে $30-এর, এটা হচ্ছে হাইয়েস্ট একটা। আর এখানে $30 এক্সচেঞ্জ কে করেছে কিনা আমি দেখি, $31 করেছে, এটাও প্রসেসড, ওনার কী অবস্থা উনি ভালো জানেন। বাকি $20 ওই যে 3,000, এটাও কিন্তু কনভার্ট করলে প্রায় আপনার $30 হয়ে যাবে।